দেখেছেন সম্প্রতি একজন চিহ্নিত ইসলাম বিরোধীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে। ভিডিওর বিষয়বস্তু বিরোধিতা করতে গিয়েই মূলত সবাই শেয়ার করেছেন এবং সেই ভিডিওতে অ্যাংরি রিয়্যাক্ট দিয়েছেন। এতে তো ভিডিওর প্রচারই হলো, তাহলে এসব ক্ষেত্রে মোমিন হিসাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার পদ্ধতিটি কি? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। ভাই জুনায়েদ আহমেদ, এটি আপনি সঠিক বলেছেন যে এ ধরনের ক্ষেত্রে আমরা অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি না। চিহ্নিত ইসলাম বিরোধীরা কী বলবে সেটা বলাই বাহুল্য, অতএব তাদের সে সমস্ত ভিডিওগুলোতে রিয়্যাক্ট করা মানে হলো সেটিকে প্রচার করা এবং সেগুলোকে আপনার শেয়ার করা মানে হলো অন্যদেরকে সেগুলো দেখতে সুবিধা করে দেওয়া। এগুলোর মাধ্যমে তারা অ্যাডসেন্সের মাধ্যমে যেমন অর্থ উপার্জন করতে পারেন, এটা তাদের একটা উপার্জনের মাধ্যম হয়, অর্থাৎ তাদেরই উপকার হয় দিন শেষে। আবার অনেক সময় তাদের অ্যাসাইলামের সুযোগ আমরা নিয়ে দিই। ইসলাম বিদ্বেষী কারোর কোনো ভিডিওকে প্রচার করার অ্যাংরি রিয়্যাক্ট দেওয়া, এমনকি মন্তব্যের ঘরেও সেখানে কিছু বলতে যাওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই এটি তাদের প্রচারণার অংশ। হ্যাঁ, কেউ যদি গবেষক হন, দায়ী হন, ওয়াইজ হন, ইসলাম প্রচারক হন, তাহলে সেক্ষেত্রে তার জায়গা থেকে তিনি যদি এই কাজটি করেন এবং দাওয়াতের উদ্দেশ্যে করেন এবং তিনি যদি মনে করেন যে এটা একান্ত প্রয়োজন, তাহলে ভিন্ন কথা। কিন্তু তার ক্ষেত্রেও আমার ক্ষুদ্র অভিমত হলো যে এগুলোকে অ্যানালাইসিস করে যদি মনে হয় যে এগুলোর জবাব যাওয়া দরকার সাধারণ মানুষের কাছে, তাহলে সেক্ষেত্রে জবাব যেতে পারে এবং সে জবাবেও তার নাম উল্লেখ করাও বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। বিশেষ করে এই সমস্ত কথা তখনই প্রযোজ্য যখন লোকটি দেশের বাইরে থাকে, না সে দেশে থাকছে, না আমাদের দেশের আইন এবং প্রশাসন নাগালে আছে। অতএব তাকে আপনার তাকে বিরোধিতা করতে গিয়ে তাকে আমরা প্রমোট করি, তার প্রচার করি, তাহলে সে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী চিহ্নিত অপশক্তির কাছ থেকে সুবিধা পাওয়ার সুযোগ আরও বেশি তৈরি হবে। আমরা জানি যে অনেক নাস্তিকরা ইসলাম বিদ্বেষী তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তারা কানাডা, জার্মানি সহ পৃথিবীর অনেক দেশের অ্যাসাইলাম পাওয়ার জন্য। এই অ্যাসাইলাম পেতে তাদের আরও সহায়ক হবে আমাদের তাদের প্রতি এই রিয়্যাক্টগুলো, এগুলো দেখিয়ে তারা অ্যাসাইলাম নিতে সুবিধা হবে তাদের। অতএব সেটা যেন আমরা কোনো অবস্থাতে না করি, সেই বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং এ জাতীয় লিঙ্কগুলো অন্যের কাছে কোনো অবস্থাতে শেয়ার করা উচিত নয়। যারা গবেষক আছেন তারা প্রয়োজন মনে করলে মানুষকে তাদের নাম উল্লেখ ছাড়াও তাদের এ সমস্ত অপলাপের জবাব তারা দেবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি মুস্তাফিজুর রহমান, আপনি লিখেছেন, অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়। মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কি? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় নয়, মহব্বত এবং ভালোবাসে, ভালোবাসার কারণে এবং আবেগের আতিশয্যে কপালে মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে। রফিকুল ইসলাম, আপনি লিখেছেন, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আজাব মনে করছেন, একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন, আজাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কীভাবে শহীদ হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যে এটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয় যে আমি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প এগুলোকে গণহারে আজাব বলবো, আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্যমতে তারা শাহাদাতের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলবো, এটি সাংঘর্ষিক। অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আপনার আজাব আল্লাহর, সেটি বলা মোটেই সমীচীন এবং উচিত নয়। বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে, আবার এটি আমাদের জন্য আল্লাহ তরফ থেকে পরীক্ষাও হতে পারে, আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে, এটি সুন্নাতুল্লাহ ফিল আরদ হতে পারে। অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকা ঝড় জলোচ্ছ্বাস হতে পারে, এটা অস্বাভাবিক বিষয় নয়। এর মাধ্যমে আল্লাহ তালা অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাতৃক না, যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, ধরুন সমুদ্র আছে মিডিল ইস্টে কিন্তু সেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, তাহলে আল্লাহর পরীক্ষা শুধু এই অঞ্চলের মানুষের জন্য? উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে স্পষ্ট জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়ে থাকেন, এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে, মরুভূমির মানুষের পরীক্ষা একভাবে এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে, কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করেন, বিধায় পরীক্ষা হতে পারে। আর পরীক্ষায় মৃত্যুবরণকারী ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন, তিনি যদি সবর করেন, তিনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন। বিশেষ করে এই সমস্ত দুর্যোগে যারা মৃত্যুবরণ করেন, হাদিসের ভাষ্যমত অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পাবেন, বিধায় গণহারে এটাকে আল্লাহর আজাব বলা মোটেই সঠিক নয়। এই আইডি থেকে আপনি লিখেছেন, বাংলাদেশের সকল মোটরযানের বিমা থাকা বাধ্যতামূলক ছিল,
2018 সালে এই আইন সংশোধন করে ঐচ্ছিক করা হয়। আইনটিকে পুনরায় সংশোধন করে গায়ের জন্য বীমা করা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। এ ধরনের বীমা সম্পর্কে শরীয়ত কি বলে? ভাই সাব্বির, বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সূত্রে আমিও দেখেছি যে বাংলাদেশে একসময় মোটর যানগুলোর বীমা বাধ্যতামূলক ছিল। এই আইন ছিল, 2018 সনে এটিকে ঐচ্ছিক করে দেওয়া হয়। এখন আবার সেটাকে সংশোধন করে পুনরায় সকল মোটর যানের জন্য বীমা করাটাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই বাধ্যতামূলক করার সপক্ষে যে যুক্তি পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে এটি না থাকার কারণে সরকার রাজস্ব সংগ্রহ হয় না ইত্যাদি ইত্যাদি, সরকার এখান থেকে একটা পার্সেন্টেজ রাজস্ব পাবে, সেই যুক্তিতে আপনার পুরো জিনিসটা অর্থাৎ পুরো বীমাটা চাপিয়ে দেওয়া মোটর যান মালিকদের জন্য, এটা তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি এটি অনাচার এবং এটি জুলুম। আপনি একটা পার্সেন্টেজ পাবেন এখান থেকে রাজস্ব, সেই রাজস্বের পার্সেন্টেজের জন্য আমার পুরো জিনিসটা আমার উপরে চাপিয়ে দিবেন, এটা তো যৌক্তিক হতে পারে না। দেখতে হবে যে ওই জিনিসটা চাপানো আদৌ যৌক্তিক কিনা। বাংলাদেশের পার্সপেক্টিভে যারা মোটর যান মালিক, যারা বীমা করে থাকেন, তাদের কেউ এই বীমার দুই পয়সার কোনো সুফল কোথাও কখনো পান কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়। প্রতি বছর আমি বীমা কোম্পানিকে টাকা দিচ্ছি, কিন্তু আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করলে, সে অ্যাক্সিডেন্টের কারণে আমি আপনার ছোটো বড় অ্যাক্সিডেন্টের কারণে আমার তো সুফল পাওয়ার কথা। আমরা যুক্তি হিসাবে আরেকটা জিনিস দেখেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে গাড়িগুলোর ইন্স্যুরেন্স করা হয় না, অতএব আমাদের দেশেও সেটা হওয়া উচিত। পৃথিবীর অন্যান্য দেশে তো ইন্স্যুরেন্সের বিপরীতে আপনার যারা ইন্স্যুরেন্স করেছেন সে মোটর যান মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তারা সাথে সাথে সেটা পেমেন্ট করে, সেটা তারা দিয়ে দেন, সেই ক্ষতিটা পুষিয়ে দেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা টাকা দেন। আপনার মিডল ইস্টের কথা আমি বলি, আমি 10 বছর সেখানে ছিলাম। গাড়ি যদি সামান্য একটু আঘাত খেয়েছে অন্য আরেকটি গাড়ির সাথে, আপনি নিয়ম অনুযায়ী যদি আপনার ভুল না হয়, আরেকজন অপরপক্ষে ভুল করে থাকে, তাহলে তার ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ি সারবার জন্য টাকা দিয়ে দিচ্ছে এবং এটাকে সংশোধন করছে। জায়েজ না জায়েজের বিষয় যদি আসেন, তাহলে ইন্স্যুরেন্সের প্রচলিত ফরম্যাট কেবল আমাকে নাম জায়েজ বলেন না, কিন্তু আপনি ইন্স্যুরেন্স করাবেন কিন্তু তার কোনো সার্ভিস সুফল মানুষ পাবে না, শুধু টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, এটা তো স্পষ্টত জুলুম। অতএব আমার মনে হচ্ছে যে এই বিষয়টিকে আবার ভাবা উচিত এবং এটি ঐচ্ছিক রাখা উচিত, আর যদি বাধ্যতামূলক রাখতে হয় সেটাকে শরাই কাঠামোর মধ্যে ফেলে করা যেতে পারে, এই বিষয়ে ওলামা ইকরামের সাথে আলোচনা করা উচিত। অ্যাটলিস্ট আপনি বিমান নামে একটা জিনিস চাপিয়ে দিবেন কিন্তু তার কোনো সুবিধা গাড়ি মালিক পাবেন না, সেটাতে কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। আমার মার এখন কী করা উচিত? আপনার বাবা আপনার মাকে না জানে যদি বিয়ে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার বিয়েটা সেরাই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হয়নি, এবং আপনার মা আপনার বাবার এই কাজ যেটি তিনি করেছেন সেটা যেহেতু কোনো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম কাজ করেনি, তিনি সবর করে মেনে নিতে পারলে সেটাই শরীর দৃষ্টিকোণ থেকে আমরা বলবো সবচেয়ে উত্তম হবে এবং এর জন্য তিনি বিপুল সবের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এর বাইরে যদি এখানে অন্য কোনো বিষয় থাকে তাহলে সেটা উল্লেখ করলে আমরা সেভাবে এটা ডিসকাস করতে পারবো। বাকি এটুকু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তিনি কোনো অন্যায় কাজ করেননি, বিধায় এই কাজটিকে মেনে নেওয়া এবং কষ্ট হলেও সবর করা, এটা একজন ভালো মুসলিমের পরিচায়ক হবে। এমনি সাইমন আপনি লিখেছেন, কাজা নামাজ কখন আদায় করা যায়? কাজা নামাজ যে কোনো সাধারণ সময়ে আদায় করা যাবে, যখন নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য ঠিক যখন উঠছে, সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকছে মাথা বরাবর, সূর্য যখন ডুবছে, এই সময়গুলো ছাড়া যে কোনো সময় কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারবেন। এই মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে পোস্টমর্টম করার হুকুম কি? ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো কাজ নয়, একান্ত অনন্য উপায় হয়ে যদি করতে হয় কখনো বিশেষ কেসের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা হতে পারে। বাট সাধারণ অবস্থাতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো বা আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো, এই জাতীয় বিষয়ে গড়পড়তা যে আপনার পোস্টমর্টম করা হয় সেটি অবশ্যই নাজায়েজ কাজ। যেটি একটু আগে একটা প্রশ্ন উত্তর আমরা বলেছি যে মৃত ব্যক্তির শরীরে কাটাছেঁড়া করা বা তাকে বহন করার ক্ষেত্রে টানাহেঁচড়া করে তার মানে তার কষ্টের কারণ হওয়া, এটা জায়েজ নয়, এবং মৃত ব্যক্তি মৃত হওয়ার পরও তার কষ্ট অনুভবের কথা কিন্তু এ হাদিস থেকে বোঝা যায়, যেটি আমরা উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির বহন করার ক্ষেত্রে সতর্কতার সাথে বহন করতে বলেছেন এবং তার কষ্ট অনুভব হয় সে বিষয়টি কিন্তু হাদিস থেকে স্পষ্ট বোঝা গেছে। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি সাহারি না খেয়ে সকালে রোজা নিয়ত করি, তারপর ভুল ক্রমে পানি পান করি, এখন কি আমার রোজা শুদ্ধ হবে? আপনি সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে, এবং সকালে যদি আপনি নিয়ত করে থাকেন নফল রোজার, তাও আপনার রোজা সঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে ভুল ক্রমে পানি পান করেছেন বা কিছু খেয়ে ফেলেছেন তাতে কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। ভুল ক্রমে পানি পান করলে বা কিছু খেলে রোজা ভাঙে না। রায়হান আপনি লিখেছেন, সাতকানিয়াতে বন্যা হওয়ায়
পুকুর আর বিলের পানি একাকার হয়ে গেছে, যার ফলে সবার পুকুর থেকে মাছ বিলের পানির সাথে মিশে গেছে। পুকুরে মাছ বিলে চলে গেছে, এখন বিলের মাছ ধরে খাওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মজার বিষয় হলো যে গতকালকে সাতকারিতে আমি যখন ছিলাম এবং প্রচুর পরিমাণে মানুষ দেখছি জাল দিয়ে মাছ ধরছে, চতুর্পাশে রাস্তায় পর্যন্ত জাল মারছে কারণ চতুর্পাশে পানি, তখন আমি জিজ্ঞাসা করছিলাম এক ব্যক্তিকে যে এখানে এত মাছ নিশ্চয়ই পুকুরের মাছ, বললেন যে হ্যাঁ পুকুরে মাছ অনেকে চাষ করছে সেই মাছ। তো এই মাছগুলো যেহেতু বের হয়ে গেছে এবং এগুলো আর ব্যক্তির পুকুরে কিংবা তার প্রজেক্টে ফেরত আনার কোনো সিস্টেম যেহেতু নাই, বিধায় এই মাছগুলো পরবর্তীতে যে কেউ ধরে খেলে সেটি জায়েজ হবে। ব্যাপারটা আকাশে উড়ন্ত পাখির মতো, আকাশে উড়ন্ত পাখি যদি কেউ ধরে খায় সেটা কিন্তু জায়েজ আছে। হতে পারে এই পাখিটা কারোর কোনো জায়গা থেকে ছুটে এসেছে এবং সেটা আর আদৌ সেখানে যাবে না, যেহেতু ওই ব্যক্তির আর নিয়ন্ত্রণে এটি নাই। অতএব এটি অন্য কেউ যদি ধরে খান সেটি নাজায়েজ হবে না, এবং সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিন এই সমস্ত মাছ ধরে খেলে সেটি নাজায়েজ কিংবা গুনাহ হবে না। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে পাশাপাশি দুটি পুকুর, একটা পুকুর থেকে আরেক পুকুরে মাছ এসছে, আমরা জানি এই পুকুরে মাছ ছিল না এবং মালিকের কাছে ফেরত দেওয়া পসিবল, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম ঘটতে পারে বিশেষ ক্ষেত্রে, এক্সক্লুসিভ কোনো ক্ষেত্রে। সাধারণত বন্যার পানিতে যে মিশে একাকার হয়ে যায় সেগুলোতে তো আর কোনটা কোন পুকুরের কার মাছ এগুলো তা নিরূপণ করা সম্ভব নয় এবং সেগুলো মালিকের কাছে ফেরত যাওয়ারও কোনো সুযোগ নেই, বিধায় এগুলো চেয়ে কেউ ধরে খেলে জায়েজ হবে। উড়ন্ত পাখি যেরকম ধরে খাওয়া জায়েজ সেভাবে হালাল পাখি।